প্রিয় বন্ধুরা, তোমরা যারা 2021 উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে গেছো, তোমরা যারা পাশ করতে পারোনি, তোমাদের মধ্যে যাদের রেজাল্টে নম্বর কম এসেছে, তোমরা যারা এই রেজাল্টে সন্তুষ্ট নও, উভয়ের কথা মাথায় রেখেই কিন্তু উচ্চশিক্ষার সংসদ অফিসিয়ালভাবে অফিসিয়াল ওয়েবসাইটে নতুন করে একটি বিজ্ঞপ্তি দিয়েছেন। সেই বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এবং তোমাদের এখন অ্যাকচুয়ালি কী করণীয় তা নিয়েও বিস্তারিত আলোচনা করব। কাজেই এই ভিডিওটি উচ্চ মাধ্যমিকের সকল ছাত্রছাত্রীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা সকলেই জানো যে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমের জটিলতা সৃষ্টি হয়েছে। তা সম্পূর্ণভাবে সমস্ত কিছু সমস্ত ছাত্রছাত্রীদের জন্য ও কিন্তু একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি আবার নতুনভাবে জারি করা হলো। সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে? এই লেটেস্ট অফিসিয়াল বিজ্ঞপ্তিতে প্রথমেই বলা হয়েছে, যাদের রেজাল্টে কম নম্বর এসছে মূল্যায়নের দরুন, তাদের জন্য কিন্তু বেশি সময় নেই, মাত্র দুদিন সময় আছে। দুদিন অর্থাৎ 30 তারিখের মধ্যেই কিন্তু রিভিউর জন্য আবেদন করতে হবে, তোমাদের রেজাল্টে কি ভুল আছে। এবং 30 তারিখের মধ্যে যদি তোমরা আবেদন না করো, সেক্ষেত্রে কিন্তু তোমার নম্বর আর বাড়ছে না, আর রিভিউর জন্য তোমরা আর আবেদন করতে পারবে না, যেটা রীতিমতো অফিসিয়াল বিজ্ঞপ্তির প্রথম পয়েন্টে বলা হয়েছে। এরপরে 2 নম্বর পয়েন্টে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে, তোমরা সকলেই জানো উচ্চ মাধ্যমিকের রেজাল্টের নম্বরের ক্ষেত্রে একাদশ শ্রেণীর রেজাল্টের নম্বর কতটা গুরুত্বপূর্ণ, এবং একাদশ শ্রেণীর যে নম্বর স্কুল কর্তৃপক্ষ রীতিমতো উচ্চশিক্ষা সংসদে পাঠিয়েছিল সেই নম্বরকেই গ্রহণ করা হবে। একাদশ শ্রেণীর ক্ষেত্রে কোনো নম্বর কিন্তু পরিবর্তন করা হবে না, যেটা অ্যাকচুয়ালি তোমাদের পাঠানো হয়েছিল স্কুল থেকে সংসদে সেই নম্বরই থাকবে, ওটাকে কোনো রকমভাবেই কিন্তু পরিবর্তন করা যাবে না। এরপরে 3 নম্বর পয়েন্টে কিন্তু উল্লেখ করা হয়েছে, মাধ্যমিকে যে নম্বর পেয়েছো তুমি এবং একাদশ শ্রেণীতে যে নম্বর পেয়েছো, সেই প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই কিন্তু আবেদনকারীদের আবেদন গ্রহণ করা হবে এবং সেটাকেই খতিয়ে দেখা হবে। যদি তোমাদের মাধ্যমিকের নম্বর এবং একাদশ শ্রেণীর নম্বর অনুযায়ী রেজাল্টে ভুল নম্বর আসে, সেক্ষেত্রেই কিন্তু তোমাদের আবেদনকে গ্রহণ করা হবে। এবং উচ্চ মাধ্যমিকের যে প্রজেক্টের নম্বর, তার কথা কিন্তু এখানে উল্লেখ করা নেই, শুধুমাত্র একাদশ এবং তোমাদের হচ্ছে মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই আবেদনকারীর আবেদনকে কিন্তু খতিয়ে দেখে তাদের নম্বর যদি বাড়ে সেক্ষেত্রে বাড়ানো হবে, এটাই কিন্তু 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে। এরপরে 4 নম্বর পয়েন্টে উল্লেখ করা হয়েছে, যে সমস্ত ছাত্রছাত্রী অকৃতকার্য অর্থাৎ উত্তীর্ণ হতে পারেনি, তাদের উদ্দেশ্যে বলা হয়েছে যে তোমরা যারা রীতিমতো উত্তীর্ণ হতে পারোনি, তোমাদেরকে নতুন মার্কশিট দেওয়া হচ্ছে কিংবা দেওয়া হবে। অনেকের ক্ষেত্রে নতুন মার্কশিট পেয়ে গেছো, পাশ করা মার্কশিট, এবং অনেকে এখনও পর্যন্ত পাওনি, সেক্ষেত্রে প্রত্যেককে মার্কশিট তো বিতরণ করা হবে, কিন্তু যারা রীতিমতো ফেল করেছিলে নতুন মার্কশিট পাচ্ছ, তারা কিন্তু রীতিমতো দ্বিতীয়বার আর রিভিউর জন্য আবেদন করতে পারবে না। কাদের কথা বললাম? এখানে যারা রীতিমতো ফেল করেছিলে তাদেরকে পাস করানোর পর নতুন যে মার্কশিট দেওয়া হচ্ছে সেই মার্কশিটেই তাদের সন্তুষ্ট থাকতে হবে, তারা কিন্তু নতুন করে আর রিভিউর জন্য কিন্তু আবেদন করতে পারবে না, তাদের মার্কশিটে কোনো রকম পরিবর্তন হবে না। এরপরে 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে, রিভিউ সংক্রান্ত আবেদনের বিষয়ে যে যে ফলাফল প্রকাশিত হবে সেটিকেই চূড়ান্ত ফলাফল হিসাবে মেনে নেওয়া হবে। অর্থাৎ রিভিউ করার পর তোমার যদি নম্বর বাড়ে, সেক্ষেত্রে যে নম্বর পাচ্ছ সেই নম্বরকে ফাইনালাইজ রেজাল্ট, এবং যদি রিভিউ করতে দিয়েছো যদি না বাড়ে, সেই ফলাফলকেই তোমাকে কিন্তু ও চূড়ান্ত করতে হবে। এরপরে শেষ পয়েন্ট এবং 6 নম্বর পয়েন্টে গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে, যেটা তোমরা অনেকে জানতে চাইছিলে, তোমাদের অ্যাকচুয়ালি যারা রেজাল্টে সন্তুষ্ট নও, মানে রেজাল্ট দ্বারা খুশি নও, তারা চাইলে পরীক্ষা দিতে পারো, এবং সেই পরীক্ষা কবে নেওয়া হবে সেটা উল্লেখ করা নেই। বলা হয়েছে যে সরকার যখন বুঝবে যে পরিস্থিতি সমস্ত কিছু অনুকূল রয়েছে, পরীক্ষা এই মুহূর্তে নেওয়া যেতে পারে, সরকার আর অ্যাকচুয়ালি ডিসি সিদ্ধান্ত নেবে যে অমুক সময়ে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নিলে কোনো অসুবিধা হবে না, সেই সময়ে কিন্তু যারা রেজাল্টে সন্তুষ্ট নও
তাদের পরীক্ষা নেওয়া হবে, যেটা রীতিমতো অফিসিয়াল বিজ্ঞপ্তি 6 নম্বর পয়েন্টে কিন্তু উল্লেখ করা হয়েছে। অর্থাৎ যারা রেজাল্ট দ্বারা মনে করছো যে আমি এই রেজাল্টে সন্তুষ্ট নও, তোমাদের জন্য কিন্তু একটা অপশন থাকছে, যেটা এতদিন ধরে মৌখিক ছিল কিন্তু এই সময় অফিসিয়াল বিজ্ঞপ্তিতেও ঘোষণা করা হয়েছে। উচ্চ মাধ্যমিকের এই লেটেস্ট অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যে যে বিষয় আলোচনা করা হয়েছে পুরোপুরি তোমাদেরকে বুঝিয়ে বলে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করো, আর তোমরা যারা উচ্চ মাধ্যমিকের পর কলেজে অনার্স কিংবা পাস নিয়ে ভর্তি হতে চাইছো, তোমাদের কত নম্বর অনার্স এবং পাসের ক্ষেত্রে প্রয়োজন তা নিয়ে, এবং যাতে ভবিষ্যতে তোমাদের অনার্স এবং পাস নিয়ে পড়তে গেলে যাতে অসুবিধা না হয়, তার আগেই যাতে ভর্তির আগেই যাতে তোমরা জানতে পারো, সেই কারণে তোমাদের জন্য একটি স্পেশাল ভিডিও কিন্তু আমি আপলোড করেছি। কালকে অনেক রাতে আপলোড করেছি, সেই কারণে অনেকেই জানো না। যারা দেখোনি ভিডিওটি তারা কিন্তু অতি অবশ্যই ভিডিওটি দেখো, যারা উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তি হতে চাইছো। তোমাদের জন্য ও লিংক আমি আই বাটনে এবং ডেসক্রিপশানে এবং কমেন্টের পিং সেকশনে দিয়ে রাখবো, তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে নাও।